আসসালামু আলাইকুম টান্টানান, আজকে আমি আপনাদের একটা এক্সেলের ইন্টারেস্টিং ট্রিক দেখাবো। তো চলুন দেখি সেটা কি। সেটা হচ্ছে এক্সেলে ওয়ার্প টেক্সট, এই যে এখানে ওয়ার্প টেক্সট, আমি একটু জুম করি। এই যে ওয়ার্প টেক্সট, তো সবাই জানেন যে যখন আমরা অনেক বড় কোনো টেক্সচার লিখি আমাদের সেল থেকে অনেক বড়, তখন সেইটাকে ব্রেক করার জন্য আমরা হচ্ছে এই ওয়ার্প টেক্সট ইউজ করে থাকি। কিন্তু এই ওয়ার্প টেক্সট তার ইচ্ছা মতো লাইন ব্রেক করে। এখন আমি চাচ্ছি আমার ইচ্ছা মতো লাইন ব্রেক হোক, যেমন ঠিক এখানে এখানে আমি লিখে রেখেছি, দিস ইজ ফ্লোরা জান্নাত টিউটোরিয়াল পয়েন্ট, হেয়ার উই লার্ন এক্সেল। এখন এখানে এখানে কিছু লাইন আমি আরো ইয়ে করেছি, সেটা আমি ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, আমরা ডিলিট করে দিই। এখন এখানে কথা হচ্ছে যে এই লাইনটা আমি চাচ্ছি ফ্লোরা জান্নাতের পরে টিউটোরিয়াল লেখাটা পরের লাইনে চলে আসুক। এটা কিভাবে, চলুন আমি নিয়ে আসতে পারি কিনা, এক মিনিট। এই টেনটানান চলে এসেছে। তাহলে আমার এই লাইনটা, এই যে আমি টিউটোরিয়ালটাকে নিচের লাইনে নিয়ে আসলাম, আমি টিউটোরিয়ালটাকে ওপরের লাইনে নিয়ে চলে যাব, পয়েন্ট হেয়ারকে ওপরের লাইনে নিয়ে চলে গেলাম, বা এটাকে আমি বড় করে দিলাম একটু। এখন যদি পয়েন্ট হেয়ারকে ওপরের লাইনে চলে গেল, এখন আমি যদি এই যে উই এটাকে উপরে এক লাইনে চলে আসলে, এখন আপনি বলেন কোথা থেকে ব্রেক করা যায়। এখন আমি আবার চাচ্ছি এটা দুই লাইনে হয়ে যাক, জাস্ট এখান থেকে আমি ক্লিক করলাম আর দুই লাইনে চলে আসলো। তাহলে এটা আমি কিন্তু ওয়ার্প টেক্সট ইউজ করি নাই, আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা কিভাবে করতেছি। এইটা করার হচ্ছে সবচাইতে, মানে যেটা শর্টকাট বলা হয় বা এক্সেলের ক্ষেত্রে আমি ব্রেক করব কোথা থেকে আমার ইচ্ছা মতো, সেটার জন্য আপনাকে কিছু না, অল্ট আমি আপনাদেরকে এখানে লিখে দিচ্ছি কি করবেন। লিখবেন হচ্ছে এইটা, প্রেস করবেন অল্ট প্লাস ইন্টার, অল্ট প্লাস ইন্টার। যদি আমি এক্ষেত্রে দেখেন আমি যদি জাস্ট ইন্টার প্রেস করি তাহলে পরের লাইনে চলে আসবে, শুধু ইন্টার প্রেস করলে পরের লাইনে আসতে থাকে। কিন্তু যদি আপনি অল্টের সাথে ইন্টার প্রেস করেন, যেখানে কার্সার রেখে অল্টের সাথে ইন্টার প্রেস করবেন, সেই জায়গাটা নিচের লাইনে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।